ওম নম শিৱায়। নমস্কাৰ বনৌনীসকল, পুনে এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। বনৌনীসকল, এই সপ্তাহটো আপোনালোকৰ কিদৰে পাৰ হ'ব? মেঘৰ পৰা অৰ্থাৎ মেঘ ৰাশিৰ পৰা মীন ৰাশিলৈকে প্ৰত্যেকটো ৰাশিৰ এই সপ্তাহটো কিদৰে পাৰ হ'ব, কি কি পৰিৱৰ্তন দেখিব পাব আৰু কোনখিনি ক্ষেত্ৰত সাৱধানতাৰ অৱলম্বন কৰিব, সকলোখিনি তথ্য আপোনালোকে আমাৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। পলম নকৰি ৰাশিফল খিতানলৈ আগবাঢ়িছোঁ। এই সপ্তাহটো মেঘ ৰাশিৰ জাতক জাতিকাসকলে কিদৰে পাৰ হ'ব? এই সপ্তাহত মেঘ ৰাশিৰ লোকসকলৰ সপোন পূৰণৰ বহুত সুযোগ আহিব, কিন্তু তাৰ বাবে আপোনালোকৰ মূলধন হিচাপে ল'বলৈ হ'লে এলাহ, আপোনালোকে আৰু গৌৰৱ ত্যাগ কৰিব লাগিব, নহ'লে পিছত অনুশোচনাৰ বাহিৰে একো নাপাব বুলি কৈছে। আৰু এই সময়ছোৱাত পৰীক্ষা আৰু প্ৰতিযোগিতাৰ বাবে প্ৰস্তুতি চলাই থকা যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, পঢ়া শুনাৰ পৰা বিচলিত অনুভৱ কৰিব পাৰে বা পঢ়া শুনাত কিছু ডাঙৰ বাধাৰ সন্মুখীন হ'ব পাৰে, কিন্তু নিজৰ ষ্টাডিৰ ক্ষেত্ৰত কণ্টিনিউৱাছলি আপোনালোকে নিজৰ ষ্টাডিৰ ক্ষেত্ৰত মনোযোগ দিব লাগিব, তেতিয়া এটা ভাল ৰিজাল্ট বা ভাল এটা ফলাফল লাভ কৰিব। সপ্তাহৰ আৰম্ভণিতে পুৰণি বন্ধু বান্ধৱী আদি লগ পোৱাৰ পৰিকল্পনা থাকিব বুলি কৈছে। এই সময়ছোৱাত বা এই সময়ত নিয়োজিত লোকৰ বাবে অলপ প্ৰত্যাহ্বানজনক হ'ব পাৰে আৰু এই সময়ছোৱাত আপুনি আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত কোনোবা ডাঙৰ প্ৰজেক্ট সময়মতে সম্পূৰ্ণ কৰাৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব পাৰে বুলি কৈছে। আৰু ইয়াক সম্পন্ন কৰিবলৈ আপুনি আপোনালোকৰ যিসকল ছিনিয়ৰ আছে, জুনিয়ৰ আছে, তেওঁলোকৰ সৈতে উন্নত সমন্বয় আপোনালোকে বজাই ৰাখি কি কৰিব লাগিব, অতিৰিক্ত কঠোৰ পৰিশ্ৰম কৰিব লাগিব বুলি কৈছে। আৰু কৰ্মৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ যিসকল বিৰোধী আছে সক্ৰিয় হ'ব বুলি কৈছে, কিন্তু আপুনি তেওঁলোকৰ সকলো পদক্ষেপ আপোনালোকৰ বুদ্ধিমত্তা আৰু আপোনালোকৰ বিবেচনাৰে বিফল কৰাত সফল হ'ব বুলি কৈছে বহুত পৰিমাণে। সপ্তাহৰ দ্বিতীয় ভাগত ধনৰ লেনদেনত অতি সাৱধান হওক বুলি কৈছে আৰু কাকো ধন ধাৰে দিয়াৰ পৰা বিৰত থাকক বুলি কৈছে। ব্যৱসায়ৰ সৈতে জড়িত যিসকল লোক আছে, এই সপ্তাহত ৰিক্সি চুক্তি কৰাটো এৰাই চলিব লাগে। অৱশ্যে বহিৰাজ্যত কাম কৰাসকলৰ সপ্তাহৰ দ্বিতীয় ভাগত কিছু ডাঙৰ সফলতা লাভ কৰিব পাৰে। সম্পৰ্কৰ দৃষ্টিকোণৰ পৰাও এই সপ্তাহটো আপোনালোকৰ বাবে স্বাভাৱিক হ'ব। ঘৰত পৰিয়ালৰ সদস্যৰ লগত মৰম আৰু সম্প্ৰীতি থাকিব, প্ৰেমৰ সম্পৰ্কবোৰ গভীৰ হৈ পৰিব, বৈবাহিক জীৱন সুখী হৈ থাকিব। অত্যধিক দৌৰাদৌৰি বা অত্যধিক কামৰ বাবে শাৰীৰিক আৰু মানসিক অৱসাদ থাকিব পাৰে এই সপ্তাহত। প্ৰতিকাৰ স্বৰূপে প্ৰতিদিনে ভগৱান হনুমানক গুড় আৰু গ্ৰাম অৰ্পণ কৰি মানুহসকল হনুমান চালিচা পাঠ কৰিব, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদি আমাৰ এই চেনেলটোত প্ৰথমবাৰৰ বাবে চাইছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিব নাপাহৰিব আৰু ভিডিঅ'টো লাইক এটা কৰিবলৈ নাপাহৰিব। আপোনালোকৰ এই সপ্তাহটো সুন্দৰে পাৰ হওক, মনত বিশ্বাস ৰাখি কনফিডেন্স ৰাখি কামবোৰ কৰি যাবলৈ চেষ্টা কৰক, নিশ্চয়কৈ সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। বিশেষ ৰাখি জাতক জাতিকাসকলৰ এই সপ্তাহটো আপোনালোকৰ মিশ্ৰিত দিন হ'বলৈ গৈ আছে। এই সপ্তাহত আপুনি আপোনালোকৰ স্বাস্থ্য আৰু সম্পৰ্ক দুয়োটাতে বহুত বেছি গুৰুত্ব দিব লাগিব, তেতিয়াহে আপোনালোকৰ উন্নত এটা ফলাফল দেখিবলৈ সক্ষম হ'ব বুলি কৈছে। গতিকে আপোনালোকৰ নিজৰ জীৱনটো আগবঢ়াই নিবলৈ নিজে চেষ্টা কৰিব লাগিব। এনে পৰিস্থিতিত আপোনালোকৰ সপ্তাহত কোনো শাৰীৰিক সমস্যাত আওকাণ কৰাৰ ভুল নকৰিব, নহ'লে ইয়াৰ চিকিৎসাৰ বাবে চিকিৎসালয়লৈ যাবলগীয়া হ'ব পাৰে। এই সপ্তাহত আপুনি কৰ্ম সংক্ৰান্তীয় ক্লান্তি, কিছু ভাগৰুৱা, বতৰৰ লগত জড়িত ৰোগ বা কোনো পুৰণি ৰোগৰ পুনৰ উত্থানত ভুগিব পাৰে। সপ্তাহৰ আৰম্ভণিৰ পৰা কামত বাধাই আপোনালোকৰ বাবে সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। এই সময়ছোৱাত কোনো বিষয়ক লৈ কৰ্মৰ ক্ষেত্ৰত সহকৰ্মী বা আপোনালোকৰ জ্যেষ্ঠৰ লগত সংঘাত হ'ব পাৰে। কৰ্মৰ ক্ষেত্ৰত কাৰোবাৰ লগত শিথিলভাৱে নম্ৰতা বজাই ৰাখিব, নিশ্চয়কৈ সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব, ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। বন্ধুসকল, আপোনালোকক কিছু ব্যক্তি আপোনালোকক অপমান কৰিবলৈ চেষ্টা কৰিব পাৰে বুলি কৈছে বা কোনোবাই আপোনালোকৰ বিৰুদ্ধে ভুল অভিযোগ উত্থাপন কৰিব পাৰে বুলি কৈছে, তাৰ বাবে আপোনালোকে এক্টিভ হৈ থাকিব লাগিব। আৰু এই সময়খিনিত যদি আপোনালোকৰ ব্যৱসায়ৰ সৈতে জড়িত, তেনেহ'লে ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ ধৈৰ্যৰ প্ৰয়োজন আছে। সপ্তাহত অথবা মাৰ্কেটত আপোনালোকে আপোনাৰ প্ৰতিযোগীসকলৰ পৰা কঠোৰ প্ৰতিযোগিতাৰ সন্মুখীন হ'বলগীয়া হ'ব পাৰে। লাভৰ দৃষ্টিকোণৰ পৰা এই সপ্তাহত ব্যৱসায়ত উত্থান পতন হ'ব, আয়তকৈ ব্যয় বেছি হ'ব, খৰচ বাঢ়িব, শিশু বা ল'ৰা ছোৱালীৰ লগত জড়িত যিকোনো সমস্যা আপোনাক চিন্তাৰ কাৰণ হৈ পৰিব পাৰে। বিশেষকৈ লোকসকলৰ প্ৰেমৰ সম্পৰ্কত সাৱধানে আগবাঢ়িব লাগিব। আপোনালোকৰ সম্পৰ্কত অপ্ৰয়োজনীয় প্ৰদৰ্শন বা হৰখেদে আপোনালোকৰ বাবে এক সমস্যাৰ বুলি প্ৰমাণিত হ'ব পাৰে। সৰু ভুল এটাই সম্পৰ্কত টেঙাৰ হোৱাৰ এটা প্ৰধান কাৰণ হ'ব পাৰে। কঠিন সময়ত আপোনালোকৰ জীৱনসংগী আপোনালোকৰ সহযোগী হৈ পৰিব। আৰু এই সপ্তাহত বিশ্বাসী জাতক জাতিকাসকলে প্ৰতিকাৰ স্বৰূপে প্ৰতিদিনে ভগৱান সূৰ্যক অৰ্ঘ্য অৰ্পণ কৰি গায়ত্ৰী মন্ত্ৰ এটা ৰুজি আপোনালোকে জপ কৰক বুলি কৈছে, নিশ্চয়কৈ এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদি আমাৰ এই চেনেলটো নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰি লগতে বেল আইকনটো দবাই দিবলৈ নাপাহৰিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায় লিখি দিব। মিথুন ৰাশি, মিথুন ৰাশি জাতক জাতিকাসকলৰ এই সপ্তাহটো আপোনালোকৰ শুভ দেখা পোৱা গৈছে। পৰিস্থিতিত যিকোনো ব্যক্তিৰ লগত অতি সাৱধানে আপোনালোকৰ মত বিনিময় কৰিব লাগিব প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে।
এই সপ্তাহত আপনার নম্রতা আর কৌশল আপনার লাভজনক বলে হব। অর্থাৎ আপনাদের কথা বতরা যদি নম্রতা আনে আপনার যৌশল যুদ্ধি সেই বুদ্ধিরে আপনাদের কামব করে যাব লাগবে, আগবাড়ি যাব লাগবে। সপ্তাহের আরম্ভণিতে কামর দীঘলীয়া বা কম দূরত্ব যাত্রা যাবলীয় হব পারে, যাত্রাটি সুখদায়ক বলে প্রমাণিত হব, কিন্তু গাড়ি মটর চলাতে সাবধান হব লাগবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাব। এই সময়সত আপনি এনে এজন প্রভাবশালী ব্যক্তিক লগ পাব পারে যে আপনার কেরিয়ার আর ব্যবসায়িক আগুয়াই নিয়াত অতি সহায়ক বলে প্রমাণিত হব বা প্রমাণ করব পারে। সপ্তাহের মাঝভাগত ভাগ্যর সহযোগত আপনার কামর অগ্রগতি হব, বাকি থাকা কামবর সম্পূর্ণ হব। এই সময়সত ধর্মীয় অনুষ্ঠানত অংশগ্রহণ করার সুযোগ থাকিব। এজন প্রিয় সদস্য আগমনের ঘরখনক সুখর পরিবেশ সৃষ্টি হব পারে। সপ্তাহের দ্বিতীয় ভাগত কর্মর ক্ষেত্রত বা কর্মরত লোকসকলে অনুকূল হয়ে থাকবে বলে কৈছে আর কামত আশা করার ধরনের অগ্রগতি লো মন আপনার সুখী অনুভব করব। উচ্চ পদস্থ বিষয়ের প্রশংসা লাভ করব, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকিব। এই সময়সত পরিয়ালর সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করব পারে। সম্পর্কের দৃষ্টিকোণেরপরাও এই সপ্তাহটা আপনার শুভ দেখা পাওয়া গেছে। প্রেমর সম্পর্ক তীব্রতা তীব্রতা আপনার থাকবে, আপনার প্রেমর সঙ্গীয়ে আপনার উপর নিজের সম্পূর্ণ মরম বরষুণ আপনার দিয়া দেখা যাব বলে কৈছে। অর্থাৎ ভুল বুঝাবুঝিব দূর হব, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, রোমান্টিক সময় বলে কৈছে। যদি আপনি এতিয়াও অবিবাহিত তেন্তে আপনার জীবন আপনার কোনো আপনজনে প্রবেশ করব পারে বলে কৈছে। শেহতীয়াকৈ কারোবার লগত যদি কোনো বন্ধুত্ব প্রেমর সম্পর্কলৈ পরিণত হওয়ার সম্ভাবনা দেখা পাওয়া গেছে। আপনার বৈবাহিক জীবনত সুখ লাভ করব, ইজনে সিজনের অনুভবক বুঝি পাব, সন্মান করব বলে কৈছে, সহযোগিতা লাভ করব। প্রতিকার স্বরূপে ভগবান গণেশক দুর্ব অর্পণ করে প্রতিদিনে তেওঁ অর্থাৎ গণেশ চালিচা আপনাদের পাঠ করক, নিশ্চয়কৈ একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটা প্রথমবারের চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষতে থাকা বেল আইকনটি দবাই দিবলে নাপাহরিব, আর ভিডিওটি লাইক এটা করবলে নাপাহরিব। কমেন্ট বক্সত ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখবলে নাপাহরিব। আপনার দিনটি শুভ হোক তার কামনা করে এবার এসে রাশিফল খিতানের অন্য একটা গুরুত্বপূর্ণ রাশি লোক, সেই রাশিটি হয়েছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকা সকলের এই সপ্তাহত মিশ্রিত ফলাফল পাওয়া যাব বলে কৈছে। সপ্তাহের দ্বিতীয় ভাগত দ্বিতীয় ভাগতক প্রথম ভাগত অল্প ভাল হব পারে, কিন্তু প্রথম ভাগত আপনি আপনার যিকোনো কাম করার সময় অত্যন্ত সাবধান হব লাগবে। এই সমস্যার কর্মক্ষেত্রে হঠাৎ হওয়া সমস্যার আপনি অসুবিধা পাব পারে, যার বাবে আপনি হতাশ হয়ে থাকিব পারে। এই সময়সত নিয়োজিত যখন লোক আছে লোকসকলে অতি ধৈর্য আর শান্তিরে নিজের কাম করব লাগবে, আর এই সময়সত কর্মক্ষেত্রে কারবার লগত জড়িত হওয়ার পরিবর্তে নিজের কামত সম্পূর্ণরূপে মনোনিবেশ করক বলে কৈছে, লাভজনক হব। জ্যেষ্ঠ বিষয় আর পরিয়ালের সদস্যর সঙ্গে একলগে খোজ কাহিব বলে কৈছে, অর্থাৎ আগবাড়ি যাবল সক্ষম হব বলে কৈছে। ব্যবসায়ীর সঙ্গে জড়িত লোকসকলের চলিত সপ্তাহের প্রথম ভাগত সামান্য আপনার সমস্যা আহিব পারে, কিন্তু সেই সমস্যাখিনি আপনাদের সলভ করব পারিব, কিন্তু এই পরিস্থিতি বেশি দিন না থাকবে। সপ্তাহটোর দ্বিতীয় ভাগত আপনি আপনার ব্যবসায় পুনের শুদ্ধ পথত দেখা যাব বলে কৈছে, বা লাভের যুগ দেখা পাওয়া যায়। যদি আপনি কারোবার সন্মুখত আপনার প্রশংসার প্রকাশ করার কথা ভাবিছে তেন্তে ইয়ার উপযুক্ত সময় অপেক্ষা করার উচিত, নহলে আপনার প্রচেষ্টা নষ্ট হব পারে। ইতিমধ্যে থাকা প্রেমর সম্পর্কটো উন্নত করবলে আপনার যে প্রেমর সঙ্গীক সন্দেহ করাটো এরক বলে কৈছে, আর লগত সুন্দরক কথা পাতিবলে চেষ্টা করক। এই সপ্তাহত আপনি হয়তো আপনার জীবন সঙ্গী স্বাস্থ্যের বাবে অল্প চিন্তিত হয়ে পড়ব পারে। প্রতিকার স্বরূপে মহাদেবক আপনাদের উপযুক্ত রীতি নীতি আপনাদের পূজা করে প্রতিদিনে শিব চালিচা আপনার পাঠ করক, একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। সংগ্রাগব পরিহার করে নিজের আবেগক নিয়ন্ত্রণ করব, নিশ্চয়কৈ সফলতা অর্জন করবলে সক্ষম হব। আর গুরুত্বপূর্ণ কথাখিনির প্রতি আপনাদের গুরুত্ব প্রদান করব বন্ধুসকল। যদি আমার চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আর বেল আইকনটি দবাই দিব, ভিডিওটি লাইক এটা আর কমেন্ট এটা করবলে একবারে নাপাহরিব। আপনার দিনটি শুভ হোক, আহি থাকা দিনব সুন্দরে পার হোক তার কামনা করছো। এবার সিংহরাশি, সিংহরাশি জাতক জাতিকাসকলের এই সপ্তাহটো সিংহরাশি জাতক জাতিকাসকলে সদায় মনত রাখব লাগবে যে সাহস হেরুব নালাগে আর রামক পাহরি না যাব এই মহান মন্ত্রটো। এই সপ্তাহটো আপনার অল্প কঠিন হব পারে, কিন্তু ইমান নহয় যে আপনার জীবন উদ্ভব হওয়া সকল সমস্যার সমাধান বিচারি নাপাব, কিন্তু আপনার সকল সমস্যার সমাধান পাব, কিন্তু কষ্ট করব লাগবে, তারা আপনার একটিভ মুড লাগবে, সাহস লাগবে, আত্মবিশ্বাস লাগবে। যদি সিংহরাশি লোকসকলে এই সপ্তাহ নিজের ঘনিষ্ঠ বন্ধু বা নিজের ঊর্ধ্বতন বিষয়ের সঙ্গে যোগাযোগ রাখে ভাল করে, তেনে উপযুক্ত পরামর্শক আহ্বান নকরিব, নিশ্চিতভাবে নিজের সকল প্রত্যাহ্বান আপনার অতিক্রম করে যিকোনো কামতে আপনার সফলতা লাভ করাত সহায় করব বলে কৈছে। সপ্তাহের প্রথম ভাগত যিকোনো কাম আর টকার আদির সঙ্গে মোকাবিলা করার সময় অতি সাবধান হোক বলে কৈছে। আর এই সময়সত কৈছে যে আপনার খরখেদাক বা বিভ্রান্তিরে কোনো আপনার কাম নকরিব। ব্যবসায়ের জড়িত লোকসকলে সময়মতে আপনাদের
কাগজ সম্পর্কে যাক আপনার অসম্পূর্ণ কাম আছে সেই কামবর সম্পূর্ণ করব লাগে, নহলে অপ্রয়োজনীয় সমস্যার বা তেন ধরনের পরিবেশ আপনার সৃষ্টি বা সমস্যার সম্মুখীন হবলগিয়া হব পারে, গতিকে ধ্যান রাখব লাগিব। সপ্তাহের দ্বিতীয় ভাগত মাটি আর অট্টালিকার সঙ্গে জড়িত বিবাদে আপনার কিছু চিন্তিত করব পারে, আদালত বা আন কোনো কামত ধন অপচয় হওয়ার সম্ভাবনা থাকিব। সম্পর্ক উন্নত করবলৈ যুক্তির পর আঁতরি থাকক বলে কৈছে আপনার প্রেমর সম্পর্ক সুদৃঢ় করে রাখবলে আপনার প্রেমর সঙ্গীর অনুভবক সন্মান করক বলে কৈছে। আপনার বৈবাহিক জীবনটি সুখী করবলে জীবন সঙ্গীর সঙ্গে বা লগত সৎ হক বলে কৈছে, নিশ্চয়ক ভাল একটা প্রতিফলন দেখব। প্রতিকারস্বরূপে লক্ষ্মী নারায়ণ আপনার ভগবান নক আপনাদের হালধিয়া ফুল আর হালধিয়া ফল বা মিঠাই দি প্রতিদিনে নারায়ণ কবচ পাঠ করক বলে কৈছে, নিশ্চয়ক একটা সুন্দর প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলট প্রথমবার চাইছে চ্যানেলট সাবস্ক্রাইব করে লগতে বেল আইকনটি ডুবাই দিবল নপাহরিব। আপনার দিনটি শুভ হোক, ভিডিওটির লাইক এটা করব। এবার আছো কন্যা রাশি, কন্যা রাশি জাত জাতিকা সকলের এই সপ্তাহটি আপনার খরখেদাক বা অসাবধানতার আপনার কোনো কাম করার বিরত থাকিব লাগিব, নহলে লাভৰ সলনি বৃহৎ লোকচানৰ সন্মুখীন হবলগীয়া হ'ব পাৰে। কেৰিয়াৰ ব্যৱসায় দৃষ্টিকোণৰ পৰা এই সপ্তাহৰ প্ৰথম ভাগত আপোনালোকৰ বাবে অলপ অনুকূল বুলি কোৱা হৈছে, কিয়নো আপোনালোকৰ এই সময়ছাত কিছু ভুলৰ বাবে কৰ্মৰত লোকসকলে আপোনালোকৰ যিসকল সিনিয়ৰ আছে তেওঁলোকৰ সঙৰ আপোনালোকে মুখামুখি হবলগীয়া হ'ব পাৰে কৰ্মৰত লোকসকলে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব। এই সময়ছাত মাটি আর অট্টালিকার সঙ্গে জড়িত বিবাদ আপনার সমস্যার একটা ডর কারণ হয়ে পড়ব পারে বলে কেছে, যদি তেনকা ধরনের একটা পরিবেশ হয়ে আছে বর্তমান। এই বিষয়ব নিষ্পত্তি করবলে আপনি হয়তো কিছু ব্যবস্থা গ্রহণ করব লাগবে। সপ্তাহের মাঝভাগত স্বাস্থ্য আর সম্পর্ক সন্দর্ভত আপনাদের বিশেষক গুরুত্ব প্রদান করব লাগবে বলে কেছে, এই সময়খিন আপনাদের বিশেষ যত্ন লোক লাগবে আর এই সময়ছাত আপনজনের বা আপনার যর চুবুরিয়ার আছে লগত কোনো বিষয়ক বিবাদ হব পাৰে বলে কৈছে। অপ্রয়োজনীয় যরনের খরচ আছে খরচের আপনার বাজেটত অসুবিধা হব পাৰে বলে কৈছে। এই সময়ছাত আবেগ বা খঙর আপনার কেরিয়ার বা ব্যবসায় সম্পর্কীয় কোনো ডর সিদ্ধান্ত লওয়ার বিরত থাকক বলে কৈছে, অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রতে হোক বা ব্যবসায় ক্ষেত্রতে হোক যিকোনো সিদ্ধান্ত লোতে সাবধান হব লাগিব, খং রাগত বা আবেগত সিদ্ধান্তবোৰ তৎক্ষণাত নলব। আপনার যুভাকাঙ্ক্ষী আছে পরামর্শ লব বা পরামর্শ করেহে সিদ্ধান্ত লবলে আপনাদের চেষ্টা করব বলে কৈছে, আপনার ভাল হব। শ্রমিক যখন মহিলা আছে সপ্তাহের শেষের সময়ছাত আপনার নিজের কর্মর ক্ষেত্র আর ঘরের মাজত ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হব পারে, ধ্যান রাখব লাগবে। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। প্রতিকারস্বরূপে দৈনিক তুলসী আপনাদের পরিবেশন করব, তাতে আপনাদের রাতেপা সোনকালে উঠি জল অর্পণ করব আর তুলসী মাতে আপনাদের পূজা করব, লগতে বিষ্ণু ভগবানের আপনাদের পূজা করব, নিশ্চয়ক একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলট প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ার ভিডিওটি শেয়ার করে দিব, লাইক এটা করব আর কমেন্ট বক্সত ওম নম শিবাই লিখবলে একবারে নপাহরিব। এবার আছো রাশিফল খিতানের অন্য একটা রাশি, সেই রাশিটি হয়েছে তুলা রাশি। তুলা রাশি জাত জাতিকা সকলের এই সপ্তাহটি আপনার আগের সপ্তাহতো অধিক শুভ বলে কৈছে আর ফলপ্রসূ হব লাগে, আর এই সপ্তাহত আপনার যিকল্পিত কামবর সময়মতে সম্পূর্ণ হব, যিখিনি আপনাদের ভাবি থাকছিল কামখিনি সেই কামখিনি সময়মতে সম্পূর্ণ করা হব, যার বাবে আপনার উৎসাহ বাড়ি মনত সাহস বাড়ি কনফিডেন্স বাড়ি আপনার সফলতার জীবনের প্রতিটি ক্ষেত্রতে দেখা পাব। কর্মর ক্ষেত্রে জ্যেষ্ঠ সদস্য সকলে আপনার কামর প্রশংসা করব বলে কৈছে, এই কামত আপনি এই সপ্তাহত আপনি প্রতিপক্ষক পরাস্ত করে সহজে আকাঙ্ক্ষিত ফলাফল লাভ করব বলে কৈছে, আর রাজনীতির লগত যিসকল জড়িত ব্যক্তি তেওঁলোকে উচ্চ পদবি লাভ করার সম্ভাবনা থাকিব বলে কৈছে। সমতা আর সরকারের সঙ্গে জড়িত লোকর সঙ্গে আপনাদের মত বিনিময় বৃদ্ধি পাব বলে কৈছে, আর তেওঁলোকৰ সহায়ত আপনি বিপুল সুবিধাও আপনাদের লাভ করব পাৰে। এই সময়খিনিত শ্রমিক মহিলাসকলের মর্যাদা আর পদবি বৃদ্ধির সম্ভাবনা থাকিব, যার বাবে তেওঁলোকে কেবল কর্মর ক্ষেত্রতে নহয় পরিয়ালতেও প্রভাবশালী হয়ে থাকিব বলে কৈছে। ব্যবসায়ীসকলের বাবে সময় অনুকূল, মার্কেটত আবদ্ধ বা বজারত আবদ্ধ হয়ে থাকা টকার সহজে আপনাদের উল আসব আর ব্যবসায় পয়া লাভত আপনি সন্তুষ্ট হব। সপ্তাহের শেষের ফলে আপনি আপনার ব্যবসায় ডর বিনিয়োগ করার পরিকল্পনা করব পারে, কিন্তু তেনে করার আগতে আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার যখন গণ্যমান্য ব্যক্তি আছে জ্যেষ্ঠ সদস্য আছে ঘরের পরামর্শ লওয়া উপযুক্ত বলে প্রমাণিত হব। প্রেমর সম্পর্ক তীব্রতা আপনার থাকবে বলে কৈছে, প্রেমর সঙ্গী আপনার অনুভবক সন্মান করব, বৈবাহিক জীবন সুখী হয়ে থাকবে, টাকা পয়সাক লোক আপনার ভুল বুঝাবুঝি হব পাৰে। প্রতিকারস্বরূপে
শিবলিঙ্গ আপনাদের পূজা করব, শিবলিঙ্গ আপনাদের জল অর্পণ করব, বিশুদ্ধ জল অর্পণ করে প্রতিদিনে শিব চালিশা আপনাদের পাঠ করক, একটা ভাল প্রতিফলন দেখবলে নিশ্চয় সুন্দর প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি লাইক এটা করব আর কমেন্ট বক্সত ওম নম শিবায় হর হর মহাদেব লিখবলে নেপাহরিব। এবার আইসো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাত জাতিকা সকলের এই সপ্তাহটি শুভ দেখা পাওয়া গেছে, অল্প ব্যস্ততাপূর্ণ হব পারে। সপ্তাহের আরম্ভণিতে অপ্রয়োজনীয় খরচ আর কামর বাধার বাবে আপনি অল্প হতাশ হয়ে থাকবে পারে। এই সময়সাত আপনার ভাই ভনী বা আপনার পরিয়ালের কোনো প্রিয় সদস্যর লগত কোনো বিষয়ক লৈ ভুল বুঝাবুঝি হব পারে। এই সময়সাত আপনি আপনার বিরোধীর প্রতি অতি বিশেষভাবে সাবধান হব লাগবে, কারণ তেওঁলোকে আপনার পরিয়ালের সমন্বয় অভাবর বিশেষ সুযোগ লোবলে চেষ্টা করব পারে। এই সপ্তাহ বৃশ্চিক রাশি লোকসকলে অপ্রয়োজনীয় হেঁচাত আঁতৰি থাকিব লাগিব আর নিজের লক্ষ্যত মনোনিবেশ করব লাগিব। যদি আপনি এজন কর্মরত ব্যক্তি হয় তেন্তে আপনি আপনার কামত অসাবধানতা এড়াই চলিব লাগে। সপ্তাহের প্রথম ভাগর সময়সাত আপনার ধৈর্যর প্রয়োজন আছে। তারপর আপনার কৈছে যে আপনার এই সময়খিনি ইতিবাচক হব বলে কৈছে। এই সময়সাত আপনি নিজের কেরিয়ার আর ব্যবসায় আগুয়াই নিয়ার নতুন সুযোগ লাভ করব, যদিও আন এটা সরকারি যিকোনো সিদ্ধান্ত বা আদালতের সিদ্ধান্তের পর আপনাদের সকাহ পাব বলে কৈছে। এই সময়সাত কোনোবা প্রভাবশালী ব্যক্তির সহায়ত পূর্বপুরুষের সম্পত্তি বা আহরণের বাধা সমূহ দূর হব পারে। পরীক্ষার প্রতিযোগিতার যখন ছাত্র ছাত্রী প্রস্তুতি চলাই আছে বা চলার ছাত্র ছাত্রীসকলের সময় অনুকূল, প্রেমর সম্পর্ক সামঞ্জস্যতা থাকিব, আপনার প্রেমর সঙ্গে কঠিন সময় যথেষ্ট সহায়ক বলে প্রমাণিত হব পারে। আপনার জীবন সঙ্গীর বিশেষ সহযোগিতা সাপোর্ট লাভ করব, বৈবাহিক জীবন সুখী হয়ে থাকবে, স্বাস্থ্য স্বাভাবিক হয়ে থাকবে, ঋতুভিত্তিক রোগের নিজকে রক্ষা করবলে চেষ্টা করা উচিত। প্রতিকারস্বরূপে প্রতিদিনে হনুমানজী পূজা করে শ্রীকুণ্ডকান্ড আপনাদের আবৃত্তি করব, নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয় ভিডিওটি লাইক এটা করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নেপাহরিব। আপনার এই সপ্তাহটি সুন্দরভাবে পার হোক কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নেপাহরিব। এবার আইসো ধনুরাশি। এই জাতক জাতিকা সকলের এই সপ্তাহটি নিজের সকল কাম সময়মতে সম্পূর্ণ করবলে চেষ্টা করব লাগে, নহলে অপ্রয়োজনীয় পলম আর বা আপনার অসাবধানতার বাবে কেবল আপনার সুনামে প্রভাবিত হওয়ায় নহয় আপনার আর্থিক ক্ষতি হব পারে। যদি আপনার পরিকল্পনার করে কামবর করার প্রবণতা আছে তেনে আপনি এই সপ্তাহত আপনার শক্তি আর আপনার যে সময় কোয়ালিটি টাইম আছে পরিচালনা করবলে চেষ্টা করব বলে কৈছে। আপনার কামবর ভালদরে করব পারিব, আপনি নিশ্চিতভাবে আপনার কামত আশা করা ধরনের সফলতাও লাভ করব। সপ্তাহের মাঝভাগত আভ্যন্তরীণ রাজনীতির কর্মক্ষেত্র কিছু অসুবিধার সম্মুখীন হবলগীয়া হব পারে কর্মক্ষেত্রত, কিন্তু অবশ্যই আপনি পরিচালনা বা উচ্চ পদস্থ বিষয়ার সহায়ত আপনার সকল সমস্যা দূর করব পারিব। ব্যবসায়ী সকলের সপ্তাহের দ্বিতীয় ভাগতক প্রথম ভাগতক অধিক শুভ বলে বা লাভজনক হব। এই সময়সাত আপনার উৎসাহ আর সাহস বাড়ব, ব্যবসায়িক বিষয় ভাল খবর পাব। হঠাৎ কোনো তীর্থযাত্রা বা পিকনিক স্থানলে যাওয়ার পরিকল্পনা করা হব পারে, শুভ কার্যসূচীত অংশগ্রহণের সুযোগ পাব। বহুদিনের মূরত আপনাদের আপনজনের হঠাৎ লগ পার সম্ভাবনা দেখা পাওয়া গেছে। প্রেমর সম্পর্কত সামঞ্জস্যতা থাকবে, প্রেমর সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হয়ে থাকবে, বৈবাহিক জীবন সুখী হয়ে থাকবে। এই সপ্তাহের পেটর জড়িত সমস্যা হব পারে, এনে পরিস্থিতির খাদ্যাভাসের প্রতি বিশেষ যত্ন লোক। প্রতিকারস্বরূপে প্রতিদিনে বন্ধুসকল হনুমান চালিশা আপনাদের এবার করে পাঠ করব, নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। বন্ধুসকল আপনাদের দিনটি শুভ হোক, আহি থাকা দিনব সুন্দরভাবে পার হোক তার কামনা করছো। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডুবাই দিব। মকর রাশি। মকর রাশি জাত জাতিকা সকলের মঙ্গল আর সৌভাগ্য কহিয়া আনিছে এই সময়খিনি। এই সপ্তাহের আরম্ভণিতে আপনি হয়তো বহুত প্রত্যাশিত কিছু ভাল খবর পাব পারে। দলের সদস্য হিসেবে আপনার কামর সঙ্গে জড়িত যিকোনো ডাঙর কৃতিত্ব আপনার ডাঙর অবদান থাকিব, যার বাবে আপনার সিনিয়র সকলে আপনার প্রশংসা করব। শ্রমিক শ্রেণীর উচ্চতা আর পদবী বৃদ্ধি পড়ার সম্ভাবনা আছে, আকাঙ্ক্ষিত স্থানলে বদলির ইচ্ছা পূরণ করব পারিব। যেহেতু সময় অনুকূলভাবে চলি আছে গতি কেবল কেরিয়ারত নহয় আপনাদের ব্যবসায় ক্ষেত্রতো ভাল পরিস্থিতি হব বলে কৈছে। এই সপ্তাহত ব্যবসায় সঙ্গে জড়িত যাত্রা ব্যবসায় ক্ষেত্রত অগ্রগতি আর বিপুল লাভ কহিয়া আনিব। সপ্তাহের মাঝভাগত পূর্বপুরুষের সম্পত্তির ক্ষেত্রত বা আপনার যদি সম্পত্তি সম্পর্কে কিছু সমস্যা আছে সমস্যাব বা বাধাব দূর হওয়ার সম্ভাবনা দেখা পাওয়া গেছে। শিশুর সঙ্গে জড়িত যিকোনো ডর চিন্তা আপনার সাবধানে ললে আপনি সকাহর হুমুনি আপনাদের এটা কাহিব বলে কৈছে। সপ্তাহের দ্বিতীয় ভাগত আপনার ঘর মেরামতি বা সজ্জার বা বাহন ইত্যাদি ক্রয় করার বৃহৎ পরিমাণে ধন খরচ করব পারে। এই সময়সাত সমাজ সেবার সঙ্গে জড়িত লোকসকলের কামর বাবে পুরস্কৃত করব পারে বা আপনাদের সম্মান বুতলিবলে সক্ষম হব। দলের ভিতরতে রাজনীতির জড়িত লোকসকলের উচ্চতা আর পদবী বৃদ্ধি পাব পারে, সম্পর্কের দৃষ্টিকোণের এই সপ্তাহটি অনুকূল বলে প্রমাণিত হব। পরিয়ালের সদস্য সকলের মাজত আপনার যে পারস্পরিক মরম চেনে বিশ্বাস বৃদ্ধি পাব।
আপনার পিতৃ মাতৃর পর পূর্ণ সহযোগিতা আর সমর্থনও লাভ করব, প্রেমের সম্পর্কব গভীর হয়ে পড়ব, আপনি আপনার জীবনসঙ্গীর সুত্রে সুখদায় মুহূর্ত কটাবলে সুযোগ পাবর হেলথের প্রতি ধ্যান রাখব, সন্দেহভাবে সমস্যার সৃষ্টি করবেন, প্রতিকার স্বরূপে বনসকল হনুমান চালিসা আপনার প্রতিদিনে পাঠ করব বা হনুমানক প্রতিদিনে আপনার রীতি নীতি অনুসরি পূজা করে হনুমান চালিসা পাঠ করব, নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে বেল আইকনটি দবাই দিব আর ভিডিওটি লাইক এটা করবলে নপাহরিব। কুম্ভ রাশি, কুম্ভ রাশি লোকসকলের মিশ্রিত সপ্তাহ বলে প্রমাণিত হব। সপ্তাহের আরম্ভণিতে হঠাৎ আপনি আপনার ঘর মেরামতি বা আপনার আন কামত বৃহৎ পরিমাণে ধন খরচ করবল হব পারে, কিন্তু বাজেটের উপর ধ্যান রাখব, যার আপনার প্রস্তুত বাজেটত অসুবিধা হব পারে। এই সময়সাত কিছু ঘরুয়ার চিন্তা আপনার আমনি করব পারে। কুম্ভ রাশি জাতজাতিকা সকলের এই সময়সাত কোনো ধরনের বিতর্ক লিপ্ত নহব আর নিজের লক্ষ্য মনোনিবেশ করব লাগিব বলে কৈছে, নহলে আপনার সম্পূর্ণ কামও নষ্ট হব পারে। কুম্ভ রাশি লোকসকলের সপ্তাহের মাঝভাগত নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন লব লাগিব। এই সময়সাত ঋতুভিত্তিক বা যিকোনো দীর্ঘদিনের রোগের উত্থানের আপনি শারীরিক আর মানসিক কষ্টর সম্মুখীন হব পারে। ছাত্রছাত্রীর সময় মধ্যমীয়া আর এই সময়সাত পড়াশোনার বিচলিত হব পারে। যদি আপনি বিদেশত নিজের কেরিয়ার বা ব্যবসায় করে ব্যবসায় গঢ়ি তুলবলে চেষ্টা করেছে, তেন্তে ইয়ার আপনি অল্প বেশি সময় অপেক্ষা করব লাগিব। কুম্ভ রাশি লোকসকলে এই সপ্তাহের দ্বিতীয় ভাগত রিয়েল এস্টেট বা আন কোনো বিষয় সন্দর্ভত আদালতত রাউন্ড করবল হব পারে বলে কৈছে বা যাবল হব পারে বলে কৈছে। এই সময়সাত কুম্ভ রাশি জাতজাতিকসকলে আপনার ধন অপ্রয়োজনীয় কামত খরচ হব পারে বলে কৈছে, যার ফলত আপনার আর্থিক চিন্তা বাড়ি, যার বাবে আপনাদের সেভিংয়ের উপর গুরুত্ব প্রদান করব লাগিব। আগতকৈ কুম্ভ রাশি লোকসকলে প্রেমের সম্পর্ক যিকোনো খোজ আগুয়াই যাওয়ার আগতে ভালদরে চিন্তা করব লাগে। এই সপ্তাহ আবেগর বাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ নকৰি, যার বাবে আপনি ভবিষ্যতে অনুশোচনা করব। বৈবাহিক জীবন সুখী করবলে বা বৈবাহিক জীবন সুখী হয়ে থাকবলে আপনার জীবনসঙ্গীর বাবে আপনার ব্যস্ততারপা কিছু সময় উলিয়ায় অনুভাবক সম্মান করক বলে কৈছে। প্রতিকার স্বরূপে বন্ধুসকল হনুমান পূজা করে নিতশ্রী সুন্দরকাণ্ড আবৃত্তি করক। শনিবারে কোনো আর্তজনক কলা কম্বল বা কলা জোতা আপনাকে দান করক বলে কৈছে, নিশ্চয়ই একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটি একেবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষতে থাকা বেল আইকনটি দবা দিব আর ভিডিওটি লাইক এটা করব আর কমেন্ট বক্সত হর হর মহাদেব ওম নম শিবায় লিখবলে নপাহরিব। আপনার মনের ইচ্ছাব পূরণ হোক আর যিখিনি কথা বতরা কল সেইখিন ক্ষেত্রে কিছু গুরুত্ব প্রদান করব, নিশ্চয়ই আপনার একটা ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। আপনার সপ্তাহটি সুন্দর পার হোক। এবার আসো মীন রাশিল। মীন রাশি জাতজাতিকসকলের এই সপ্তাহটি আপনার শুভকামনা থাকিব। এই সপ্তাহত আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রতে আকাঙ্ক্ষিত সফলতা দেখিব। আনকি ডাঙর সমস্যাখিন বা ডাঙর ডাঙর কামবর আপনার সরু প্রচেষ্টার সম্পন্ন হব। আপনার শরীর মন আর ধনের আপনার কোনো ব্যক্তিক বিশেষক সহায় করব পারিব। আপনার শরীর মন আর ধনের সহায় করার আপনার আগবাড়ি যাওয়া দেখা যাব। কোনো ডাঙর সিদ্ধান্ত লওয়ার সময় পিতৃ মাতৃর বা ঘরের জ্যেষ্ঠ সদস্যসকলের বিশেষ আশীর্বাদ আপনার পাব। সপ্তাহের আরম্ভণিতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের অংশগ্রহণ করার সুযোগ পাব বলে কৈছে। সপ্তাহের মাঝভাগত সরকারি সিদ্ধান্তর সুবিধা লাভ বা সম্ভাবনা থাকিব। এই সময়সাত আপনি আপনার কেরিয়ার আর ব্যবসায় আশা করার ধরনের অগ্রগতি লাভ করব পারিব, যার বাবে আপনার মনটি বহুত বেশি সুখী হয়ে থাকিব। এই সপ্তাহত এই সময়সাত পুরনি বন্ধু বান্ধবীর সঙ্গে লগ পড়ার সম্ভব দেখা পাওয়া গেছে। নিজের সিদ্ধান্তব লোতে ধ্যান রাখব, আদালত সম্পর্কীয় বিষয় সিদ্ধান্ত আপনার পক্ষত হব পারে। এই সময়সাত ব্যবসায়ীর সঙ্গে জড়িত লোকসকলে একটা ডর চুক্তি করব পারে। এই সময়সাত ধনের প্রবাহ আপনার হব আর আপনার খরচের বোঝা আপনার কিছু কমিব বলে কৈছে, কিন্তু আপনাদের সেভিংয়ের উপর গুরুত্ব প্রদান করক। নতুন আসনি এখন যোগদান করে কাম করার সুযোগ পাব। এই সপ্তাহত ক্ষমতা বা সরকারের কোনো প্রভাবশালী ব্যক্তির সহায় সুবিধা লাভ করার সম্ভাবনা আছে। যদি আপনি কোনো চুক্তি পাবলে চেষ্টা করেছিল তেন্তে আপনি সেইটিও পাব পারে বলে কৈছে। যদি আপনি ব্যবসায় আদির ঋণের আবেদন করেছিল তেন্তে সেইটিও আপনার অনুমোদিত হব পারে। শত্রুর উপর জয় হব, প্রেমের সম্পর্কত সামঞ্জস্যতা থাকিব, প্রেমের সঙ্গীর প্রেম আর বিশ্বাস আপনার বাড়িব। প্রতিকার স্বরূপে আপনার একটা কাম করব, আপনার পাকঘর বনোয়া প্রথম রুটি আপনাদের উলিয়ায় আপনাদের সেই রুটি আপনার যদি গরু আছে বা আমার জীব জন্তু আছে খাবলে দিয়ক বলে কৈছে।
এটা ভাল প্রতিফলন দেখিলে সক্ষম হব। যদি আমার এই চ্যানেলটি প্রথমবার চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল পালে লাইক এটা করব আর ভিডিওটি শেয়ার করে দিব আপনার আত্মীয়বর্গ পরিয়ালবর্গলে। কমেন্ট বক্সত অনুগ্রহ করে ওম নমর শিবায় লিখবলে নেপাহরিব। আপনার কিছু কথা জানিবলগিয়া থাকলে কমেন্ট বক্সত কমেন্ট করে জানাব পারে। ধন্যবাদ। ওম নমর শিবায়।